হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ঘুম থেকে উঠে আমি একদমই মানে এই কাজটা করার জন্য রাজি ছিলাম না। এই বড় মাছটাকে আমাকে এখন কাটতে হবে, দিয়ে রান্না করতে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এইগুলো কাজ ভালো লাগে বলো? মানে মনটাই খারাপ হয়ে যায়। তো কিছু করেনি, চলো ঠাকুরের নাম করে কেটে নিলাম, দিয়ে রান্না বান্নাও হয়ে গেছে। তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেছে, বরকে অফিসে পাঠিয়ে দিয়ে এখন আমি বাইরে দিয়ে দেখছিলাম এই মুড়ি বিক্রি করতে দাদাটা এসছে। সপ্তাহে কয়েকদিন আসে এই দাদা, এখান থেকে এই মুড়ি রাখি। আর প্যাকেটের মুড়িগুলো না ওগুলো ঠিক ভালো লাগে না, কেমন একটা গন্ধ বলে, এই জন্য এই দাদার কাছ থেকে ভালো মুড়িটা রাখি। কত এটা? আর এটা নিমকিটা কই? দেখি চানাচুর তো দেখছি না এখানে। তো এখন মুড়িটা বেশ খাওয়া হয়। তোমাদের দাদাও ধরো সন্ধেবেলায় অফিস থেকে এসে কটা শুকনো মুড়ি খায়, তো এরকমটা আমিও বেশ ভালোই লাগে মুড়ি খেতে, তো এই জন্য মুড়িটা মানে লাগে। তো এই যে চানাচুর দেখছিলাম, তবে এত বড় প্যাকেট বললাম না না নেবো না, হ্যাঁ খেয়ে তারপর শেষ করতে পারবো না। এমনিতেই খাওয়ার কেউ নেই, তোমাদের দাদাও তো খায় না, আমিও খুব একটা খাই না, তো ছোটো প্যাকেট হলে নিতাম। তো এই যে নিয়ে নিলাম, এখন ঘরে যাব, এগুলো সব ঢেলে রাখবো এই আর কি। বন্ধুরা ভিডিওর আগে যাওয়ার আগে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই, আর সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদিভাই তোমার চুল এত সুন্দর কি করে, তুমি চুলে কি ইউজ করো, তোমার চুল কিভাবে মেনটেন করো, মানে তোমার চুল এত পুষ্ট কি করে রাখো। তো দেখো এই সব প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে একটাই আছে, আর সেটা হচ্ছে মামার্থের লেমন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। মামার্থের এই লেমন কন্ডিশনার এবং শ্যাম্পুতে রয়েছে লেবু ও আদা। কন্ডিশনার এবং শ্যাম্পুতে থাকা আদা শুষ্ক এবং চুলকানি মাথার ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। আর যেটি রয়েছে সেটি হচ্ছে লেবু, যা আমাদের মাথার ত্বক থেকে কিন্তু খুশকি দূর করে এবং চুলকে কিন্তু মসৃণ করতে সাহায্য করে। আমরা যেমন সবাই জানি মামার্থ হলো প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান ব্র্যান্ড, তো দেখো মামার্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, আর তোমরা মামার্থের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেল। তাছাড়াও কিন্তু মামার্থের নিজস্ব অ্যাপও রয়েছে, ওখান থেকেও কিন্তু তোমরা মামার্থের প্রোডাক্ট নিয়ে নিতে পারো। আর তাছাড়াও তোমাদের আশেপাশেও কিন্তু মামার্থের স্টোর থেকে থাকবে, ওখান থেকেও কিন্তু তোমরা মামার্থের সব ধরনের প্রোডাক্ট তোমরা নিতে পারো। মামার্থ কিন্তু নিজস্ব অ্যাপ লঞ্চ করেছে, তো সেখান থেকে যদি তোমরা কেনাকাটা করো, আর যখনই তোমরা মামার্থের থেকে কোনো প্রোডাক্ট কিনবে তখনই কিন্তু সেই অর্ডারের লিঙ্ক করবে ওয়েবসাইটের সঙ্গে এবং একটি করে গাছ লাগাবে। মামার্থ টার্গেট নিয়েছে কিন্তু 2025 সালের মধ্যে 1 মিলিয়ন গাছ লাগানোর। আর তুমি যদি আমার এই প্রোমো কোড অনুব্লগস2023 ব্যবহার করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা 20% ডিসকাউন্ট mamarth.in অ্যান্ড মামার্থ অ্যাপে। চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করে দেখাবো, তো চলো দেখে নাও যে আমি কিভাবে এই শ্যাম্পু আর কন্ডিশনারটি ইউজ করি, তাহলে তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আগে কিন্তু আমি খুশকি দূর করার জন্য বিভিন্ন ধরনের শ্যাম্পু ইউজ করেছি, তো খুশকি তো দূর হতোই না, তাছাড়া কিন্তু আমার চুল ভীষণ ড্রাই করে দিত। তো এই কারণে আমি কিছুদিন ধরে ইউজ করছি মামার্থের এই লেমন কন্ডিশনার আর শ্যাম্পু। তোমাদের প্রথমে হাতের মধ্যে নিতে হবে লেবু আর হচ্ছে আদার শ্যাম্পু, যেটা তোমাদের মাথায় ভালো করে মাথার ত্বকে সুন্দরভাবে আলতো করে মাসাজ করে আর কি মাসাজ করতে হবে। কিছুক্ষণ মাসাজ করার পর তারপর তোমরা মানে নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নেবে। চুলটা ধর পর এখন আমি মামার্থের লেমন কন্ডিশনারটা ইউজ করব, তো এটা ইউজ করার পর কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। ব্যাস ধুয়ে নেওয়ার পরেই কিন্তু একদম সিল্কি অ্যান্ড শাইন একদম চুল পেয়ে যাবে তোমরা। তো গাইস দেখে বুঝতেই পারছো কতটা মানে সিল্কি হয়ে গেছে আমার চুলগুলো, আর ভীষণই নরম করে দেয়, আর তোমাদের ত্বকে যে খুশকি থাকবে সেটাও কিন্তু দূর করবে। আর বন্ধুরা তোমাদের যদি আশেপাশে কোনো মামার্থের স্টোর থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং মেসেজ করে কিন্তু জানাতে ভুলবে না। চলো হ্যাঁ চলো ঘরে চলো। তো ঘরে এসে আমি তাড়াতাড়ি করে বয়ামে আর কি মুড়িগুলো ঢেলে রাখবো, আর এই প্লাস্টিকটা দাদাকে দিয়ে আসবো, দাদার আবার কাজে লেগে যাবে। তো যাই হোক ওইগুলো করে আমি এখন চলে এলাম হচ্ছে জামা কাপড় কাচতে, যেটা আমার রোজকার ডিউটি থাকে। তো মামামের জামা প্যান্টগুলো আমার তোমাদের দাদার বেশি একটা ছিল না, শীতের সময় বেশি থাকে, গরমের সময় খুব একটা হয় না। তো যাই হোক এগুলো কেচে দিয়ে তারপর মেয়েকে নিয়ে মানে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে,
তো এখন ম্যাক্সিমাম সব কাজকর্ম সেরে আমার দুটো আড়াইটে বেজেই যায় স্নান করতে, কেন জানি না। তো ঘরে চলে এসেছি, ঘরে এসে এখন মেয়ের সঙ্গে একটু খেলছি, মানে কানামাছি খেলছিলাম ওনাটা আর কি বেঁধে দিয়ে, মানে এসে তোমার হচ্ছে চোখে। এখন আমাকে মা, ও বলছে মা এখন তুমি, তো আমি এখন ডিজে বেঁধে নিচ্ছি, দিয়ে তারপরে একটু খেলাধুলা করব। মানে বেশ ভালো লাগে মামা মেয়ের সঙ্গে এগুলো করতে, আর ও ভীষণ এনজয় করে, ভীষণ ভালো থাকে আর কি, খুশি থাকে। তো সারাদিন ঘরে কি করব বলো, একটাভাবে সময় কেটেই যায়। তো এরকমটাই করতে থাকি মামামের সঙ্গে আমি, মানে ওই আমার সারাদিনের সঙ্গী সত্যি বলতে। এখন মানে আস্তে আস্তে না মামাম এমন হচ্ছে পুরো বেস্ট ফ্রেন্ডের মতো। ঠিক আছে চলো বলো, এখন আমরা স্নান করতে যাব। এখন এই যে দুদুনকে খাওয়াবো, ওকে স্নান করিয়ে নিলাম, দিয়ে এখন হচ্ছে এই যে মাগুর মাছ দিয়ে যে সকালে কাটলাম না, ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, তো এটা দিয়ে এখন আমার মামামকে খাইয়ে দেব। তো মামামকে খাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে বিকেল 4টে, তো মাম্মা একটু আগে ঘুম থেকে উঠেছে, 3:30 সময় ঘুম থেকে উঠেছে। তো দেখো কি দুষ্টুমি করেছে ঘুম থেকে উঠে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমিও একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, দিয়ে শুয়েছিলাম, এখনই উঠলাম। এই মেয়ের বিরক্ত দুষ্টুমির জন্য আর আমি শুয়ে থাকতে পারলাম না। দেখো তুতুন, তোমার দুষ্টুমিটা তুমি দেখাও, এই দেখো। এই যে আজকেই কিনেছিলাম এই ভুজিয়াটা, এর মধ্যে জল দিয়ে মাখিয়ে যা অবস্থা করেছে, আর খাওয়ার যোগ্য নয়। টাকা আমাদের করবে আর দুষ্টুমি, ঠিক আছে মা করো, ইটস ওকে, আসো বড় হলো তো আর করবে না, বড় হলেও করবে তাই, ঠিক আছে। এই যে আমার আর মামামের সারাদিন এরকম ভাবেই সময় কাটে না মাম্মা, আর মামামের বাবা আসবে হচ্ছে সন্ধেবেলায়, তাই না? আজকে তুমি মাঠে যাবে? হ্যাঁ ঠিক আছে, আজকে তোমাকে আমি রাস্তায় নিয়ে যাবো, মাঠটা অনেকটা দূরে তো হেঁটে যেতে কষ্ট হয়। বলো ঠিক আছে, পরে আবার দেখা করছি, এখন বাই বাই। দেখো সন্ধেবেলায় এখন মামামকে টিফিন খাইয়ে দেব, আর মাঝখানে সেই জল ঢেলে জামা টামা সব ভিজিয়েছে, আজকে না হলে 4-5টা জামাকে চেঞ্জ করতে হয়েছে শুধু ও ভিজিয়েছে জন্য। তো দেখো এখন টিভি দেখছে আর হচ্ছে খাবার খাচ্ছে। তো অনেকে জিজ্ঞেস করবে এটা কি, তো এটা হচ্ছে সেরিক ডো, তো ওটাই মামামকে খাওয়াচ্ছি। তারপর সন্ধ্যাবেলায় আমি একটু চা করেছিলাম, আমার গলাটা ব্যথা, গা হাত পা ব্যথা, মানে শরীরটা ভালো না, এই কারণে আমি ভাবলাম গলাটা খুব ব্যথা করছে, আমি একটু চা চা করে খাই। তো চা আর মুড়ি খাচ্ছিলাম আমি মামামা মুড়ি নিয়ে বসে, আর এখন হচ্ছে ওয়েট করে আছি কখন মামামের পাপা আসবে ঘরে। তো দেখো বলতে বলতেই এই যে চলে এসছে মেয়ে, মানে আওয়াজ শুনেই দৌড়ে ওর বাবার কাছে চলে যাচ্ছে, হ্যাঁ মানে ও গেটে শুধু আওয়াজটা পেয়েছে। তো এসেই দেখো ওর জন্য চকলেট নিয়ে এসছে। তুমি এরকম বলতে পারলে আমাকে, হ্যাঁ মানে অফিস থেকে আসতে না আসতে আর তো বকা কেউ দেয়, তুমি তো জানো আমি গরম জল খাই না। কেন বকেছি বলো, কি দুষ্টুমি করেছো বলো, কি দুষ্টুমি করেছো বলো, বাবা তাহলে আরো বকবে। দেখো মানে ক্যামেরা তো কোন অন ছিল বলে আবার হাতে দেয়নি, মানে আমার জন্য এনেছে একটা, হ্যাঁ লজ্জা বাবার কি আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে আমার মাম্মা এখন ঘুমু দেবে, ঘুমু দেবে হ্যাঁ।
তো খাওয়া দাওয়া কমপ্লিট। কি খুলছে বাবা দেখো তো, এটা বেলুন। তো এই যে তোমাদের দাদাভাই এখন পার্সেল আনবক্সিং করছে, কি দেখি দেখি কি আছে। তো দেখো আজকে এই পার্সেলটা এসেছিল, এর মধ্যে একটা কড়াই আছে, তো ভীষণই সুন্দর এসেছিল দেখো তোমরা। তো এটাই হচ্ছে আমরা এখন প্যাক মানে খুলছিলাম, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, ওই যে রুটি করেছিলাম এই আর কি। তো কড়াইটাও ভীষণ সুন্দর এসছে। তো চলো গাইস আজকের ব্লগটা এই অবধি, আবার দেখা হচ্ছে।